এরপরের প্রশ্ন হলো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ স্যারের সাথে আপনার কিভাবে পরিচয় হয় জানার খুব ইচ্ছা, যদি একটু বলতেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ স্যারের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় তার অফিসে, জিনাইদ আসুন্না ট্রাস্টের অফিসে। আমি সৌদি আরবে তখন ছিলাম, ইসলামিক সেন্টারে দাওয়াতের কাজ করতাম। দেশে আসার পর আমার একজন শ্রদ্ধাভাজন উস্তাদ যশোরের জামিয়া ইসলামিয়ার মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে প্রথম বলি যে স্যারের আলোচনা শুনি, আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় এই উম্মতের মধ্যে যেন ঐক্য সৃষ্টি হয় তিনি চেষ্টা করেন, উম্মতের মধ্যে যেন বিভেদ না হয় সে চেষ্টাটা তিনি করেন, মানুষের মধ্যে যেন আন্তরিকতা হয় সে চেষ্টাটা তিনি করেন, কোরআন এবং হাদিসের যেসব বিষয়গুলো ফোকাস করা হয় না সেগুলোতে তিনি ফোকাস করার চেষ্টা করেন, সমাজের মানুষকে খাঁটি মুসলমান বানানোর চেষ্টা করেন, লোকটার সার্বিক বিষয়গুলো আমার খুব ভালো লাগে। তো ওনার নাম্বার আপনার কাছে আছে কি না? উনি বললেন আছে, আমি দেখা করতে চাই। তখন উনি আমাকে নাম্বার দিলেন, দিলে আমি ফোন দিয়ে ওনার থেকে টাইম নিয়ে দেখা করি প্রথম সাক্ষাৎ। এটা 2000 বোধহয় 11-12-13 এরকম হবে, 11 বা 12 হবে। এরপরে পিস টিভি যখন এখান থেকে যখন ডাক আসলো, তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি এখানে যাবেন, আমি আপনার নাম্বার দিয়েছি তাদেরকে। এভাবে আস্তে আস্তে সক্ষমতা হয়। দুবাইতে এক মাস এই টেলিভিশনের প্রোগ্রামে আমরা ছিলাম। এরপরে দেশে আসলে আমি যাইতাম, উনি আমার ডাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে, ঢাকায় যশোরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন। এভাবে একটা আন্তরিকতা তৈরি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ অল্প সময়ের সান্নিধ্যে স্যার রহিমাহুল্লাহ থেকে যা কিছু শেখার সুযোগ হয়েছে, শুধু আমি না অনেক মানুষ শিখছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। তার যে উত্তম আখলাক, তার যে সুন্দর গুণাবলী, এগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন। আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করি, আল্লাহ ওনার উত্তম আখলাক, উত্তম আচরণটা, ওনার সুন্দর গুণাবলীগুলো আমাকে দান করুন, এবং সেগুলো দিয়ে আমরা যেন সবাই আলোকিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।